প্রাথমিকের শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতার সমতা আনার জন্য মৈত্রী কমিটি গঠন করেছিলেন বিচারপতি গাঙ্গুলি আর সেই কমিটির রিপোর্ট আদালতে জমা পড়ে গেছে প্রাথমিক শিক্ষক নিয়োগে একাডেমিক মার্কস নর্মালাইজ করার জন্য কোর্টের তদারকিতে মৈত্রী কমিশন গঠন হয়েছিল আজকে সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দীর্ঘক্ষণ শুনানি চলে দর্শক আপনাদের জানিয়েছিলাম শুনানির আপডেট আপনাদেরকে দেব। আমাদের চ্যানেলকে সর্বদা সাবস্ক্রাইব করে রাখুন যাতে লেটেস্ট আপডেট অবশ্যই পান আজকে দুপুর একটা নাগাদ শুনানি শুরু হয় জানা গেছে মৈত্রী কমিটির তার রিপোর্টে জানিয়েছে নতুন এবং পুরনোদের মধ্যে মাধ্যমিকে নাম্বারের তেমন পার্থক্য নেই সিলেবাসেও তেমন পরিবর্তন হয়নি তবে উচ্চ মাধ্যমিকে পুরনো এবং নতুনদের মধ্যে নাম্বারের পার্থক্য হচ্ছে অনেকটাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সিলেবাসেও বারে বারে পরিবর্তন এনেছে দেখা যাচ্ছে দু হাজার আগে পর্যন্ত একটা সিলেবাস ছিল তারপর দু থেকে দু পর্যন্ত একটা সিলেবাস ছিল তারপর দু থেকে দু সাল পর্যন্ত আর সিলেবাস ছিল তারপর দু থেকে বর্তমান সিলেবাস মেনে পঠন পাঠন চলছে এইভাবে বারে বারে সিলেবাস পরিবর্তন হওয়ায় নম্বরেও বড় পরিবর্তন হয়েছে আসাম সিলেবাস তুলে ধরা দেখানো হওয়ায় এই সিলেবাস অনুযায়ী কোশ্চেনের প্যাটার্ন নানাভাবে সময় নানা সময় পরিবর্তন হয়েছে ফলে নম্বরেও বিরাট বড়ো একটা পরিবর্তন দেখা দিয়েছে মামলাকারীদের আইনজীবী নম্বরের এই অসাম্যকে তুলে ধরে সমতা করার বিষয়টি তোলেন পাশাপাশি উচ্চ মাধ্যমিকের বরাদ্দ নম্বর কমিয়ে টেট স্কোর বাড়ানোর উপর জোর দেন এই মামলার পরবর্তী শুনানি আছে উনিশে জুলাই মূলত পুরনো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেওয়া চাকরি সঙ্গে নতুন পাশ করা চাকরি প্রার্থীদের একাডেমিক নম্বরের ভারসাম্য আনতেই এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গাঙ্গুলি এই নিয়ে বিচারপতি আগেই মন্তব্য করেছিলেন যে কমিটি খুব ভালো কাজ করছে আগামী দিনে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত দৃষ্টান্ত তৈরি করতে পারে বিগত এক দশকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে গড় নম্বরের হার অনেকটাই বেড়েছে নতুন যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের প্রাপ্ত নম্বরের তুলনায় অতীতে যারা পাস করেছেন তাদের নম্বর অনেকাংশে কম তাই এক্ষেত্রে পিছিয়ে পড়ছেন পুরনো ক্যান্ডিডেটরা সেই সমস্যার কিভাবে সমাধান করা যায় তা ঠিক করতেই একটা মৈত্রী কমিটি গঠন হয়েছিল সেই মৈত্রী কমিটি গঠনের সিদ্ধান্ত ইতিহাস হয়ে থাকবে বলে জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি গাঙ্গুলি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটাই একটা ঐতিহাসিক সিদ্ধান্ত কারণ সত্যি করেই আমরা জানি যারা আমরা পুরোনো পাস আউট ক্যান্ডিডেট দর্শক তাদের কতটা দুঃখ লাগে যে নতুন ক্যান্ডিডেটরা ইজিলি নাইনটি পারসেন্ট নাম্বার পেয়ে যায় পুরনো দিনে যারা দু হাজার পাঁচে সাতে আটে দশে মাধ্যমিক দিয়েছে তাদের নাম্বারের হার অত্যন্ত কম ভালো স্টুডেন্ট স্টার মার্কস পাওয়া স্টুডেন্টও কিন্তু এই নাইনটি পারসেন্ট নাম্বার তুলতে তারা কেঁদে বেরিয়েছে আর এখনকার দিনে অ্যাভারেজ স্টুডেন্টও নাইনটি পারসেন্ট নাম্বার পাচ্ছে সুতরাং যদি ইয়ারওয়াইজ স্কুটিনি না হয় বা এই নাম্বারে সমতা না না হয় পুরনো ক্যান্ডিডেটরা অনেকাংশে বঞ্চিত যেমন জিডিএস বলে একটা পোস্ট আছে পোস্ট অফিসে জিডিএস সেখানেও মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের উপর দেখে চাকরি দেওয়া হয় সেক্ষেত্রে পুরোনো ক্যান্ডিডেটরা কেউ সেখানে চাকরি পায় না কারণ এখন যারা নতুন পাস আউট তাদের ইজিলি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট নাম্বার আসছে তখনকার দিনে ওই নাম্বারের কথা কেউ ভাবতে পারতো না সুতরাং তারা কেউ চাকরি পাচ্ছে না নতুন আঠেরো বছর হয়েছে তারা চাকরি পাচ্ছে আর যারা দিন লড়াই করছে তারা চাকরি পাচ্ছে না এই নাম্বারের অসম্মতা দূর করা একান্ত প্রয়োজন যার জন্য কমিটি গঠন করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পরবর্তী শুনানি আছে উনিশে জুলাই সেই আপডেট আপনাদেরকে দেব এই কমিটি কী সিদ্ধান্ত নিচ্ছে দর্শক চোখ রাখুন স্মার্থ পর